নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া, প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সামনে দোকানের মতো পারফেক্ট এবং মুড়মুড়ে ফুচকার রেসিপি নিয়ে চলে এসেছি। এই ফুচকা একবার বানালে তোমরা এক মাস ধরে ঘরে সংরক্ষণ করে রাখতে পারবে, তাতে ফুচকা নষ্ট হবে না বা কোনো গন্ধ হবে না। আর হ্যাঁ, তোমরা অনেকে দোকানের মতো পারফেক্ট ফুচকা তোমরা বাড়িতে বানাতে পারো না, তাই বলছি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, তাহলে তোমরা অবশ্যই দোকানের মতো পারফেক্ট এবং মুড়মুড়ে ফুচকা বানাতে পারবে। আর যারা এখনো আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। তাই আর বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি এক বাটি সুজি নিয়েছি, আর নিয়ে নেব এক বাটি ময়দা। ময়দাটা বেশি হলেও হবে না, কম হলেও হবে না, একদম পারফেক্ট নিতে হবে। আমি দিয়ে দেব খাবার সোডা বা বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা আমি চামচে করে দিলে হবে না, জাস্ট একদম এখান থেকে আমি দু চিমটি দিয়ে দেব। দেখতে পাচ্ছ পরিমাণটা কিন্তু বেশি দিলে হবে না। এবারে আমি ভালোভাবে মাখিয়ে নেব, অল্প করে মেখে নেব আমি। সুজি আর ময়দাটা আমি জল দিয়ে ভালো করে মেখে নেব, ঠিক যেমন লুচি পরোটা বানানো হয় সেরকম আমি একটা ডো তৈরি করে নেব। কিন্তু ময়দা আর সুজিতে আমি কিন্তু লবণ ব্যবহার করিনি, কারণ ফুচকাতে লবণ ব্যবহার করা যায় না। লবণ ব্যবহার করলে তাতে করে ফুচকা আমি বাড়িতে সংরক্ষণ করতে পারবো না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আর লুচির মতো ঠিক কিছুক্ষণ পরে নরম হয়ে যাবে, যার কারণে আমি ফুচকাতে লবণ ব্যবহার করব না। শুকনো সুজি যেহেতু, সুজিতে একটু জল টানবে, আমি খুব ভালোভাবে মেখে নেব। অনেকক্ষণ ধরে আমার ময়ানটা দিয়ে নিতে হবে, যত ভালোভাবে আমি ময়ানটা দেব ফুচকাটা কিন্তু বেলুনের মতো তখনই ফুলবে। বন্ধুরা আমি ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নিয়েছি, এবারে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে আমি আগে থেকে টক জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ টক গুলো গা ছেড়ে দিয়েছে, নরম হয়ে গেছে, আমি ছেঁকে তুলে নেব। এবার টক জলটা আমি ছেঁকে নিয়েছি, এবারে আমি টক জলে দিয়ে দেব ভেজে রাখা জিরে, ধনে আর গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা গোলমরিচের গুঁড়োটা আমি সামান্য দিয়ে দেব, আর দিয়ে দেব একটা ভেজে রাখা লঙ্কা ভেঙে দিয়ে দেব, আর দিয়ে দেব বিট নুন। এখন যেহেতু ধনে পাতাটা নেই, তার জন্য আমি ধনে পাতাটা দিতে পারছি না। বন্ধু তোমরা অবশ্যই কিন্তু ধনে পাতাটা দিয়ে দেবে টক জলে। আর লাস্ট আমি যেটা দিচ্ছি টক জলে, এক চাকা লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেবে, এতে করে ফুচকার টক জলের টেস্টটা কিন্তু অনেকই আসে। অবশ্যই লেবুর রসটা দিয়ে দেবে। টক জলটা আমার রেডি হয়ে গেল। এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি, আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা ভেঙে নেব, আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি। আলুতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব ভেজে রাখা জিরে ধনে আর গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব ভেজে রাখা শুকনো লঙ্কা অর্ধেকটা দিয়ে দেব। লবণ অ্যাড করছি, সামান্য বিট লবণ দিয়ে দেব। আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি যেহেতু আলু মাখাই, কাঁচা ছোলাটা অ্যাড করিনি। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই অ্যাড করবে, তাতে করে টেস্টটা বাড়ে। আমার আলু মাখাটা রেডি হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে, ময়দার ডোটা বেশ আগের থেকে শক্ত হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট লেচি বানিয়ে নেব। আমি লেচিগুলো সব তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ, এবারে আমি বেলে নেব। অবশ্যই এই লেচিগুলো ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবে,
আমি কিন্তু ময়দা ছাড়াই বেলছি, একই ভাবে সমান ভাবে বেলে নিতে হবে। সবগুলো ফুচকা আমি বেলে নিয়েছি দেখতে পাচ্ছ। নানি আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটা কিন্তু বেশ পরিমাণে আমার গরম করে নিতে হবে, তেলটা গরম না করলে কিন্তু ফুচকাটা ভালো ফুলবে না। এবারে আমার তেলটা বেশ গরম হয়েছে, তেল দিয়ে ধোয়া উঠছে। আমি প্রথমে একটা দিয়ে দেখব, ওই তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফুচকাটা কিন্তু বেশ ফুলে উঠেছে, সুন্দরভাবে ফুলে উঠেছে। ফুচকাটা আমার এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তুলে নেব। তো বন্ধুরা আমার এই টিপসটা দেখে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, তাহলে অবশ্যই দোকানের মতো মুচমুচে ফুচকা বাড়িতে তৈরি করতে পারবে। সব ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেছে, সবগুলো ফুচকা বানিয়ে নিয়েছি, খুব সুন্দর ফুলেছে। এই যে দেখতে পাচ্ছ, আমি একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর একটা আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা আমার বাপি অনেকক্ষণ থেকে বসে আছে ফুচকা খাওয়ার জন্য, ওকে আমি দেব। বন্ধুরা অসাধারণ টেস্ট হয়েছে ফুচকা। বাপি তোমার ভালো লাগছে? ও গালে ঢোকাতে পারছে না, ফুচকার সাইজটা একটু সামান্য বড় হয়েছে, ও কেটে কেটে খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ফুচকা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা দেখে তোমরা বাড়িতে ট্রাই করবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবে,